অন্য প্রসঙ্গ, খুলনা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতির তৃতীয় দিনে সংকট সমাধানে ঢাকা থেকে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের 5 সদস্যের প্রতিনিধি দল। নগরীর বিএমএ কার্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করছেন তারা। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রাশিদা সুলতানার নেতৃত্বে বিকেলে বৈঠক শুরু হলেও এখনও সিদ্ধান্ত আসেনি। এদিকে খুলনার সব সরকারি বেসরকারি হাসপাতালে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন রোগীরা। গত 25 ফেব্রুয়ারি নগরের হক নার্সিংহোমে ডাক্তার নিশাত আবদুল্লাকে সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত এএসআই নাইমুজ্জামান মারধর করেন বলে অভিযোগ ওঠে। ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের দাবিতে 1 মার্চ থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাও করা হয়। তবে পুলিশ সদস্যের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধেও হয়েছে মামলা। আসামি গ্রেপ্তার হইতে হবে এবং যে মিথ্যা মামলা করা হয়েছে আমার স্যারের নামে তার প্রত্যাহার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। এই মুহূর্তে খুলনা নগরের 7 রাস্তা মোড়ের বিএমএ ভবনের সামনে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা কর্মবিরতিতে খুলনার চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। অবস্থা থেকে নিরসনের জন্য খুলনার চিকিৎসকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের যে সভা, সে সভাটি দুপুর 3টার দিকে শুরু হয়েছিল, এখন প্রায় 5:15 বাজে। এখনও পর্যন্ত কিন্তু সেই সভার কোনো সিদ্ধান্ত আসেনি, সভাও এখনও পর্যন্ত শেষ হয়নি। একজন পুলিশ সদস্য কর্তৃক একজন চিকিৎসককে হামলার প্রতিবাদে গত বুধবার ভোর 6টা থেকে খুলনার চিকিৎসকরা কিন্তু জেলায় কর্মবিরতি পালন করছেন এবং পুরো জেলা জুড়ে কিন্তু কোথাও কোনো চিকিৎসক রোগী দেখছেন না, বিশেষ করে বহির্বিভাগের কোনো রোগী দেখছেন না। পাশাপাশি বিভিন্ন যে বেসরকারি হাসপাতালে যে প্রাইভেট চেম্বারগুলো রয়েছে সেখানেও কিন্তু রোগী দেখছেন না। এর ফলে খুলনাতে কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছেন এবং সেই ভোগান্তিটা কিন্তু বেশ বড় আকার ধারণ করেছে। গত 3 দিনে চিকিৎসা না পেয়ে আমরা দেখেছি অনেক রোগী যারা খুলনার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন তারা ফিরে যেতে বাধ্য হয়েছেন এবং খুলনার আশেপাশের বিভিন্ন জেলা থেকেও আমরা দেখেছি অনেক রোগী এসেছেন তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হয়েছেন। তো এই সমস্যা থেকে সংকট নিরসনের জন্য গতকাল কিন্তু এক দফা বৈঠকে বসেছিলেন খুলনা চিকিৎসক নেতারা এবং সেখান থেকে কিন্তু আসলে তারা কোনো সমাধানে আসতে পারেননি। এবং আজ সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে এই সংকট নিরসনের জন্য ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার রাশিদা সুলতানা, যিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, তার নেতৃত্বে 5 সদস্যের একটি দল এখানে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এই যে সভা, সেই সভাটি আসলে শেষ পর্যায়ে আছে, তবে এই সভা থেকে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুবই কম। এখানে যারা চিকিৎসক নেতারা আছেন, যারা স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, তাদের কাছে অভিযুক্ত যিনি পুলিশ কর্মকর্তা তার শাস্তির ব্যাপারে দাবি জানাচ্ছেন এবং এই সব দাবিগুলো নিয়ে কিন্তু খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে খুলনা বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে আরেকটি সভা হওয়ার কথা রয়েছে এই সভাটির শেষে। এবং সেখান থেকে প্রশাসনের কোনো আশ্বাস পেলে হয়তো বা এই কর্মসূচি যেটি রয়েছে সেই কর্মসূচি প্রত্যাহার হতে পারে এবং সিদ্ধান্ত যদি সেরকম কিছু না হয় তাহলে পূর্ব নির্ধারিত যে সূচি সিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ চিকিৎসকদের আগামীকাল শনিবার সকাল 11টায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে, এর পাশাপাশি কিন্তু সন্ধ্যায় আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে একটি জিনিস বলে রাখি, এখানে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে এই মানে কর্মবিরতি যাতে স্থগিত হয় বা প্রত্যাহার হয় সেই চেষ্টা কিন্তু আসলে সব মহল থেকে আসলে করা হচ্ছে এবং সেটি যাতে হয় এটি প্রত্যাশা করছেন কিন্তু একেবারে সাধারণ মানুষ, যাতে ভোগান্তি কিন্তু দূর হতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চিকিৎসকদের কর্মবিরতির যে বৈঠক চলছে সেই বৈঠকের সবশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।